গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেশ অনেকক্ষণই হলো, এখন সন্ধ্যে 7টার মতো বাজে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম একটা কাজ আছে, আর সেই কাজ মেটানোর জন্য পৌঁছে গেছি সাইকেলের শোরুমে। আমি প্রথমবার সাইকেলের শোরুমে আসলাম, আগে কখনোই আমি সাইকেলের শোরুমে আসিনি। চারিদিকে তো বিভিন্ন ধরনের সাইকেল, আর এখানে আমার ভাই এসেছে সাইকেল কিনতে। আসলে সামনেই জন্মদিন, বাবার কাছে আবদার করেছি এবছর ওকে সাইকেল দিতে হবে। ও কিন্তু একটা সাইকেল আছে সেটাকে ভেঙে ফেলেছে, তার জন্য এখন নতুন সাইকেলের আবদার হয়েছে। তো এখানে ব্লু সাইকেলটা আমাদের সবার পছন্দ হয়েছে, ভাই এটাকে নিয়ে ভাবছে এটা নেবে কিনা। ভাই তো ওদিকে সাইকেল পছন্দ করছে, আর এদিকে কিন্তু আমার মাম্মাও কম যায় না। আমার মাম্মাও একটা বাইক পছন্দ করে দাঁড়িয়ে আছে, এই বাইকটার খুব পছন্দ হয়েছে। আসলে এখানে চারিদিকে বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর গাড়ি, তারপরে বাইক সাইকেল সব কিছুই আছে, আর প্রত্যেকটা খুবই সুন্দর। বাচ্চাদের এখন বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই না? আর এখানে এসে অনেক কিছুই বেশ দেখছি। আর আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে কারণ একটাই, এই সাইকেলটা ওর পছন্দ হয়েছে। পুরোটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখনও কিছু ফাইনাল হয়নি। আর আমাদের হয়েছিল ব্লুটা। দু তিনটে সাইকেল প্রথমেই তো দেখে নিয়েছিলাম, কিন্তু আরো যেহেতু অপশন আছে তার জন্য ভাই আর ওর জিজু এখন আরো কিছু সাইকেল দেখে নিচ্ছে। বিভিন্ন বাজেটের সাইকেল এখানে আছে, ধরে নাও 5 থেকে 50 হাজার পর্যন্ত, হয়তো তার থেকেও দামি থাকতে পারে। আমি একটা সাইকেলের দাম জিজ্ঞাসা করেছিলাম, সেটার দাম শুনে তো আমি একটু অবাকই হয়েছি, কারণ এতটাই দাম যে একটা স্কুটি হয়ে যাবে। প্রথমে ভাবছিলাম এত দামি সাইকেল কি কেউ কেনে, তারপরে মাথায় এলো সাইকেলিং রেসগুলোতে তো ভালো ফাংশন থাকা সাইকেলের প্রয়োজন হয়, তার জন্য হয়তো লোকজন এত দামি সাইকেল কিনে থাকে। এমনিতেও সাইকেলিং করা হেলথের পক্ষে খুবই ভালো। যাই হোক, এই সমস্ত কারণে তো ভাই আর কিনছে না, ভাই কিনছে হচ্ছে শখে। আর এখানে একটা সাইকেল পছন্দ হয়েছে, তার জন্য বিলিং কাউন্টারে সবাই মিলে বলে চলো দেখে নিই যে ভাই কোন সাইকেলটা নিল। এখানে যে রেড সাইকেলটা রাখা আছে না, এটাই ভাইয়ের খুব পছন্দ হয়েছে। যখন আমরা এসেছিলাম ব্লু রঙের একটা সাইকেল পছন্দ করেছিলাম, ওটা আবার ওর পছন্দ হয়নি। আসলে ও যখন বসলো ওর ঠিকঠাক কমফোর্টেবল ফিল করছিল না, তার জন্য ওটা নেওয়া হলো না, এই রেড সাইকেলটাই নেওয়া হলো। এটাও বেশ দেখতে ভালো, অনেক রকমের ফাংশনও আছে। সাইকেলেরও যে বিভিন্ন ধরনের ফাংশন হয় তাকে একেবারেই জানা ছিল না। একদিকে আজকে সে ভালোই হলো, এগুলোও শুনলাম। আর আমার মাম্মা আবার দেখছি দোকানের এক দাদুর সঙ্গে কত গল্প করছে, ও ওর মতো ব্যস্ত আছে। মা বোন আর আমি এক সাইডে বসে আছি, পাশে দেখলাম কয়েকটা স্কুটি রাখা আছে। ভাবলাম তোমাদেরকেও দেখাই প্রতিটা কালার কি ভালো লাগছে। আমরা তো সেই দুপুরবেলা বেরিয়েছি, সারা দিন ধরে ঘোরাঘুরি করে কিন্তু ভালোই ক্লান্ত। এদিকে আবার ভাইয়ের সাইকেলের সব কিছু কম্পিউটার হচ্ছে না, সবাই মিলে ভেতরে গেল কয়েকটা জিনিস নেওয়ার আছে তার জন্য। মাম্মা এদিকে খুব দৌড়দৌড়ি করছে, বোনকে নিয়ে সাইকেলে বসিয়েছে। সাইকেলটা ওর থেকে এখন অনেকটাই বড়, কিন্তু কয়েক বছর গেলে আমার মাম্মা এরকম একটা সাইকেল চালাতে পারবে, তখন ওকে এরকম একটা পিঙ্ক কালারের সাইকেল আমি কিনে দেবো। সাইকেলটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এখন তো আর এটা নিয়ে লাভ নেই, কারণ আমার মাম্মা এটাকে চালাতে পারবে না। সাইকেল চালাতে চালাতে আবার এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন এত দুষ্টুমি করে না, প্রচণ্ড দুষ্টু হচ্ছে দিন দিন। যাই হোক, ওদিক ওদের কাজ হলো কি চলো দেখি। এখানে একটা গিয়ারের চার্ট আছে, আর গিয়ারের চার্টটা ভাইকে ভালোভাবে বোঝানো হচ্ছে, ভাই যে সাইকেলটা নিয়েছে সেটার মধ্যে গিয়ার আছে কি না তার জন্য। দোকানের এই ভাই আমার ভাইকে ভালোভাবে গিয়ারের ব্যাপারে বোঝাচ্ছে, কিভাবে ও সেটাকে কন্ট্রোল করবে। একদিকে ভালোই হলো, এই সমস্ত জিনিস বুঝে নেওয়া খুবই দরকার, কারণ ওর আগের যে সাইকেলটা ছিল না সেটাতে কোনো গিয়ার ছিল না। আর আমাকেও বললো যে দিদি তুমি একটা ফটো তুলে রাখো বা ভিডিও করে রাখতে পারো। আমি ফটোও তুললাম, ভিডিও করে নিলাম, কারণ একবার দেখলে তো আর মনে থাকে না, পরে কাজে লেগে যাবে। চারিদিকে কত রকমের সাইকেল তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। আমার মাম্মা অনেকক্ষণ আছে, তো ও একটু দুষ্টুমি শুরু করেছে, এবার বেরিয়ে পড়া যাক তাহলে চলো। বোনকে আবার বাড়িতে ছাড়তে যেতে হবে, ওদেরকে ছেড়ে আমরা চলে আসবো বাড়িতে। এদিকে বার্থডে বয় নতুন সাইকেল নিয়ে গাল ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। বার্থডেতে এরকম গিফট পেলে কার না ভালো লাগে বলতো? বার্থডের কিন্তু এখন অনেকটাই দেরি আছে। আর এদিকে ভাইয়ের জিজু ওকে একটা ফটো তুলে দিচ্ছে নতুন সাইকেল নিয়ে। আমি ওকে বললাম এদিকে টাকা একটা ফটো তুলে নিয়ে, নতুন সাইকেল কিনেছে যেহেতু। আর বন্ধুরা, ভাইয়ের বার্থডে সাইকেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মা ভাই বোন সবাইকে বাড়িতে ছেড়ে আমরাও ফিরছি বাড়িতে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।